আমার সোনার বাংলা, তোদের গান শুনে কুত্তায় পালাই গেছে। এদিকে আয়, এখন এখানে ছবি তুলবো। আরে এটা এখানে কে রাখছে? দাঁড়া সরাই রাখি। আরে আমার মদের টপ, মানে ফুলের টপ। দাঁড়াও চম্পা দাঁড়াও। কি সমস্যা? আরে জান, আমি থাকতে তুমি কেন কষ্ট করবা? তাইলে তুই সরা। ওরে মা রে বাবা রে, মরে গেলাম রে, এত ওজন কেন? মনে হচ্ছে পেছন থেকে হাগু বের হয়ে যাবে। অবশেষে শেষ সম্বলটা বাঁচাইতে পারলাম। এবার এটা স্প্রে বোতলে ঢুকাই ফেলি, তাহলে আর চম্পা বুঝতে পারবে না। গলাটা শুকাই গেছে, অল্প একটু খেয়ে নি। আহ কি মজা, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। এই রাজু, আমাদের একটা ছবি তুলে দাও। আরে চম্পা দি, রাজুর হাতের পানি বৃষ্টির মতো ছড়ালে ছবি অনেক সুন্দর হবে। এই রাজু, বোতলটা আমার কাছে দাও। বৃষ্টি পরে টাপুর টুপুর ছবি তুলবো গাপুর গুপুর। আরে মদের গিরা না, সে কোথা থেকে? রাজু হালার পোহালা বোতলে মদ ঢুকায় রাখছিস, তারা তোরে খাইছি। আরে রাজু ভাইয়ের ডাইনি বউ তো রাজু ভাইকে তাড়া করতেছে, তাড়াতাড়ি যাই, রাজু ভাইকে বাঁচাতে হবে। আসো আসো আসো, এই নাও দেখো এবার কেমন লাগে। শালার পর শালা মুকলেস, দাঁড়া তোরেও খাইছি। এই মটকু, এখান থেকে দুইটা বদমাশকে যেতে দেখছিস? না চম্পতি দেখি নাই। আরে এরা কারা? এদিকে আসো সুন্দরী, তোমার সাথে কথা আছে। আসলে আমি তোমাকে ভালোবাসি, এটাই বলতে আসছিলাম। তাইলে এই নাও চুম্মা। রাজু ভাই পালান পালান পালান। ধন্যবাদ মুকলেশ, সঠিক সময়ে সাহায্য করার জন্য। আরে মুকলেশ দেখ, বুড়ি লোকটা কাজ করতেছে, চল গিয়ে সাহায্য করি। আরে রাজু তো বুড়ি লোকটাকে সাহায্য করতেছে, যতটা খারাপ রাজুকে মনে করি রাজু ততটাও খারাপ না। খুদাই কলা গাছ কেন কাটতেছো? আরে চম্পা, আজকে তোমাকে স্পেশাল কলা গাছ ভাজি খাওয়াবো। এবার কুচি কুচি করে কেটে ফেলি। রাজুকে সিগন্যালটা পাঠিয়ে দি। আরে পাছার ভিতর তীর মারলোকে, মা গো বাবা গো, মরে গেলাম রে। এটা তো মুকলেশের চিঠি, মদ খাবি তো চলে আয়। রাজু তোমার হাতে ওইটা কি? কিছু না চম্পা, আমার হাগু পেয়েছে, দাঁড়াও একটু হেগে আসি। হঠাৎ হাগু পেলো, কাহিনীটা কি? চম্পাকে দিয়ে ধোকা, মদ খাবো একা একা। রাজু ভাই সত্যি আপনার বউটা অনেক বোকা। আরে বউকে বোকা বানানো কোনো ব্যাপারই না। দেখ মুকলেশ, বুড়িটা কাজ করতেছে, চল সাহায্য করি। আরে বুড়িমা, আমরা থাকতে আপনি কষ্ট করবেন কেন? এদিকে দেন। এই মুকলেশ ভালো করে ফুটো কর। এই তো রাজু ভাই করতেছি। চল এবার বৃষ্টির মতো বুড়ির জমিতে পানি দিয়ে দি। এই পুকুর থেকে পানি আনলাম, এই বুড়ির জমিতে দিয়ে দিলাম, পানি দেওয়া শেষ। এই নাও বুড়িমা তোমার বালতি। ওরে হালার পোহালা, আমার বালতি ফুটো করে ফেলছস, তারা তোদের খাইছি। পালা মুকলেশ পালা, আর জীবনে অন্যের উপকার করতে যাব না। এই রাজু, কি করছো উপরে? বই পড়তেছি, দেখতে পাও না? এত পড়তে হবে না, নিচে এসে মাছটা কেটে দাও। বিয়ে করে বিপদে পড়ছি, শালি শুধু আমাকে দিয়ে কাজ করায়। মুকলেশকে একটা সিগন্যাল পাঠিয়ে দি। আরে এটা কি? এটা তো রাজুর সিগন্যাল। আসলে কি ভাঙাড়ি ভাঙাড়ি বিক্রি করবেন? ভাঙাড়ি? এই ভাঙাড়ি ওলা, এদিকে আসো। ম্যাডাম কাগজে তো বেশি দাম না, এই ওয়াশিং মেশিনটা বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ, ওইটাও নিয়ে নাও। এই এক কাজ ধর, চোর লাগাকে হেইচা। কি রে তোরা সকালে খাস নাই? সর, আমি উঠাই দিতেছি। এই দেখ কত সহজ। ধন্যবাদ ম্যাডাম। কাহিনী কি বুঝলাম না, এত ওজন মনে হলো কেন? এই দাঁড়া দাঁড়া, রাজুকে বের করতে হবে। কি রে রাজু, বেঁচে আসো? সমুকলেশ বেঁচে আসি। এই দেখ তোদের লেগে কিনে আইছি। রাজু ভাই অনেকদিন পরে তো বড় মাছ খাবো, অনেক মজা হবে। মাছের সাথে একটু মদ হলে কেমন হবে বলতো? পুরো জমে যাবে রাজু ভাই। কিন্তু এটা আনবো কেমনে? আরে রাজু ভাই সব পারে। আসসালামু আলাইকুম বড় ভাই, লিচু খাইতেছেন নাকি? এই রাজু আমার লিচুতে হাত দিবি না। আরে ভাই আমি তো আপনার লিচু নিতে আসি নাই, আমি তো শুধু জানতে আসছি আপনি কোন বাজার থেকে লিচুটা কিনছেন। আরে পাত দিল কে? হালার পর হালা আমার মদ চুরি করা হচ্ছে, দাঁড়া তোদের খাইছি। কই গেল বদমাইশ গুলা? রাজুকে ধরা এত সহজ না।